যে আমার মেয়ে এখানে শেখার চেষ্টা করতেছে তো নতুন শিখতেছে তো তাই বারবার নষ্ট করে বারবার যে মোবাইলে এটা দেখে দেখে এটা বানানোর চেষ্টা করতেছে উপরের রংধনুটা বানানোর চেষ্টা করতেছে আমাকে জিজ্ঞেস করলো যে আম্মু আমাকে বানায় দাও আমি কি বানাবো আমি বললাম যে আমি জানি না তোমার যেটা ইচ্ছা সেটাই বানাও তো ওই যে এটা দেখে চেষ্টা করতেছে ও ওই যে দেখো নিজের মতো করে চেষ্টা করতেছে যেভাবে পারে সেভাবে চেষ্টা করছে যে আমার মেকআপ বক্সটা নষ্ট করতেছে ওর এটা ওকে কিনে দিয়েছিলাম ও নিয়ে এটা রং করতেছে উপরে কি দিয়ে কি করতেছে আল্লাহ জানি মেকআপ বক্সটাও নষ্ট করতেছে বললাম যে অনেক দিন হয়ে গেছে নাও নষ্ট হলে সমস্যা নাই আর অনেক দিন হয়ে গেলে এটা এগুলো ব্যবহারও করা লাগে না সেজন্য আর কি ওকে দিয়ে দিলাম তুমি এটা ব্যবহার নয় খেলাধুলা করে এটা শেষ করো আর এই যে এখানে বসে বসে আমি একটু কাঁথা সেলাই করতেছিলাম এই যে কাঁথার ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই এই যে এভাবে আমার কথার ডিজাইন এই যে এভাবে আমি এই কথাটাই সেলাই করছি কাপড়টা ছিল একটু মোটা কাপড়ের দুই পল্ল দিয়ে করছি মোটা কাপড়ের জন্য তো এইভাবেই করে নিয়েছি আমার কাথাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আর সেই সঙ্গে আমার সোনিয়াপুর বিষয় নিয়ে কথা বলবো যে সনিয়াপুর এর আগে ভিডিওতে বলেছি সনিয়াপুর বাসায় বিয়ের বোনের বিয়ের আয়োজন চলছে অনেক রকমের তো তারা আজকে দেখলাম হচ্ছে গায়ে হলুদের কিছু জিনিস কিনতে গিয়েছে তো প্রথমে দেখলাম গায়ে হলুদের সেট কিনছে ওটা অর্ডার দিলো ওটা বানানোর জন্য অর্ডার দিয়ে দিল তো ওটা বানানোর পরে বানাতে দিয়ে ওরা আবার হচ্ছে মিষ্টির দোকানে গেল মিষ্টি কিনতে কেক কিনল তারপরে হচ্ছে আর কসমেটিক্স কিছু কিনলো আরও গায়ে হলুদের কিছু সরঞ্জাম যা যা লাগে আর কি চিরণি মিরনি এইগুলা কিনছে তো ওইগুলা কেনার পরে ওরা হচ্ছে দেখলাম আমরা খেয়ে নিল আমরা খেলেও আনন্দ করলো এত কিছুর মধ্যে সনিয়াপু অনেক আনন্দ ফুর্তি করতেছে বাসায় অনেক কাজ তার মাথায় কিন্তু অনেক ঝামেলা এখন তার মাথার উপরে অনেক ঝামেলা তারপরেও সে খুশিভাবে সম্পূর্ণ কাজ করে যাচ্ছে তো এই জন্য তো আপু এই জন্য তারপরেও আমি আপুকে ভালো ভালো লাগে আমার কাছে যে আপু তারপরেও হচ্ছে হাসি খুশি আছে ভীষণ ব্যস্ততার মধ্যেও অনেক হাসি হাসি খুশিভাবে দিন কাটাচ্ছে তো সবাই সোনি আপুকে সাপোর্ট করো আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ